আসসালামু আলাইকুম, আমি টুটুল। আজকে একটু ভিন্নধর্মী ভিডিও মনে করতে পারেন, কারণ হচ্ছে নর্মালি আমরা প্রোডাক্ট যেগুলো বায়োফ্লোকে দিয়ে থাকি সেগুলো পৌঁছায় দিই না, কিন্তু আমরা আজকে এক ভাইয়ের রিকোয়েস্টে তার প্রোজেক্টটাও দেখতে আসছি এবং প্রোডাক্টগুলোর সাথে নিয়ে আসছি আর কি। সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে প্রোডাক্টগুলো দিই, এবং আর ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আগায়েশন। কী করেন পেশায়? আমি পেশায় একজন পল্লি ডাক্তার। আচ্ছা, এটার উদ্যোগটা কিভাবে? এটা উদ্যোগটা আমি হলাম ইউটিউবে থেকে এটা আমি পেয়েছি। আচ্ছা, প্রথম হলো যে আমার একটা খুব শখ ছিল মাছ চাষ করার জন্য। আচ্ছা, তা আমার বাড়িতে 3.5% জায়গা ছিল, সেখানে আমি 7 কেজি শিং মাছের বাচ্চা আনি ছাড়লাম। আচ্ছা, ছাড়ার পরে 1 বছর পরে আমি পুকুরটা সেকলাম, মানে পানি সেকে দেখলাম যে আমার 7 কেজি মাছের মধ্যে একটা মাছ আমি পেয়েছি বড়। ওরে আল্লাহ! আর একটা মাছও আমি পাইনি। তখন আমার মনে ইয়ে লাগলো যে মাছটা গেল কোথায়। আচ্ছা, তারপর আমার এক ফ্রেন্ড আছে ঢাকায়, সে হলো ফার্মাসিস্ট, একটা দুধ কোম্পানি মিল্ক কোম্পানিতে জব করে। তো আমি ওকে বললাম, ও আবার ফির গ্রামে মাছের চাষ করে। বললাম যে নাইত ভাই এই অবস্থা, আমার মাছ গেল গে। বললো যে ওইটা বাদ দেন, বাদ দিয়ে এখন নেটে সার্চ দেন, বায়োফ্লোক লেখে সার্চ দেন, দেখবেন ওখানে আপনার যত রকমের মাছ চাষের শখ আছে সব পেয়ে যাবে। আচ্ছা, পরে আমি ঠিক সাথে সাথে আমি সার্চ দেওয়ার পরে ওখানে বায়োফ্লোকের যে ইয়েগুলো আসলো, দেখলাম যে এক একজনের এক এক সিস্টেমে ট্যাঙ্কি সেট আপ করে তারা ওখানে মাছ চাষের একটা ব্যবস্থা করা হলো। তো ওটা দেখে আমার খুবই ভালো লাগলো যে এই অবস্থা যদি মাছ চাষ করা হয় তাহলে তো আমাদের বড় বড় পুকুর দরকার নেই, মাছও হারাচ্ছে না, মাছও হারাচ্ছে না। আর খুব কম সময়ে আমি এখনো যেহেতু আমি সফল হইনি, দেখতেছি তারা সফল হয়েছে, সেটা দেখে আমার মনে অনেকটা কৌতূহল জাগলো যে এটা মনে হয় সাকসেস হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এখানে সাইন্টিফিক সিস্টেম আর এটা আমার করা সম্ভব আমার কাছে মনে হচ্ছে। এটা নিয়ে আমি মানে খুব উদ্যুক্ত হয়ে আমি এই ট্যাঙ্ক সেট আপ ইউটিউব দেখে দেখে এই ট্যাঙ্ক সেট আপ পর্যায়ক্রমে আপনাদের সাথে যোগাযোগ করে যে এই পর্যন্ত আর কি আমি আসলাম। আচ্ছা, ঠিক আছে, আরও গল্প করবো, তার আগে আমরা প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো ইনি অর্ডার করেছিল, আমরা মোটামুটি প্যাকেজিং করে ঢাকা থেকে নিয়ে এসেছি। এবং দেখাই, এটা হচ্ছে একটা ত্রিপল, এই ত্রিপলটা হচ্ছে 7000 লিটারের, এবং এখানে কিছু এয়ার স্টোন কন্ট্রোল ভাল্ব এইগুলান আছে, আরও আছে এখানে স্কেল আছে। কিছু প্রোবায়োটিক আছে, তারপরে আমরা মোলাসেস যে দিয়েছি সেই মোলাসেসও নিয়ে এসেছি, আমরা সব কিছুই দেখাবো। এটা হচ্ছে ওয়েট স্কেলটা, এখানে দুটো ব্যাটারি দেওয়া আছে। হ্যাঁ ভাই, এই যে আপনার ওয়েট স্কেল, এরপরে হচ্ছে টিডিএস মিটার, তারপরে এই পিএস মিটার, এই যে আপনার পাইপটা দেখেন একদম কোয়ালিটি ফুল, একদম সিলিকন পাইপ, যেটা দেখেন হাত দিলেই বুঝতে পারবেন যে কত সফট। দেখেন এইগুলো, তারপরে হচ্ছে প্রোবায়োটিকের মধ্যে এই যে অ্যাকুয়া লাইফেস, তারপরে পন্ড কেয়ার, এটা মিক্সড করেই আর কি করবে। হ্যাঁ, এরপরে অ্যামোনিয়া কিট এটা, এবং হচ্ছে এই মোটর, এটা হচ্ছে এসিও 004, এসিও 004 এই মোটর। তো এটার তো একটা ভোগান্তি মোটামুটি আছে, মানুষ সবখানে পায় না, যেমন আপনার তো বাসায় গ্রাম থেকে একটু দূরে, তাই না? একটু দূরে, তো আপনার তো সহজে এগুলো পাওয়া একটু মুশকিল, তাই না? তো আপনার কি মনে হচ্ছে যে আমরা যে এইভাবে আপনাকে পৌঁছায় দিলাম, বা খুবই খুশি যে আমার হোম সার্ভিস দেওয়ার জন্য আশায় নিয়ে এসে আমাকে দেখিয়ে দিলেন, বা এত দূর থেকে আমাকে সার্ভিস দিয়েছেন, যেটা আমার নিয়ে নিজে গিয়ে ওখান থেকে আনার কথা ছিল, সেটা আপনারা আমাকে সার্ভিস দিয়েছেন, এটা আমি অনেক খুশি হয়েছিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। আর একটু বলবো যে আপনার এখানে কী কী ভোগান্তি হয়েছে, বা এটা শুরু করতে গিয়ে, কারণ আপনার তো একটু ভিতরে, তাই না, গ্রামে? এটা আসলে শুরু করতে গিয়ে তো একটু ভোগান্তি হয়, যেহেতু আমার বাড়ি মেন রোড থেকে একটু ভিতরে, গাড়ি আসাটাও একটু সমস্যা হয়।
তো সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে একটা গাড়ি আনতে অর্ধেক রাস্তায় ফেলে রেখে সেখান থেকে হাতে করে নিয়ে আসতে হয়, ইচ্ছা করলেই কাউকে পাওয়া যায় না। আমার এটা এত মানে ভিতরে একদম কারেন্ট জ্বালায় মেশিনগুলো, তারপরে বিভিন্ন কাজের লোকগুলোও ঠিকভাবে এখানে পাওয়া যায়। আচ্ছা, তাহলে একটু মোটামুটি একটা ভোগান্তি হয়েছে, একটু ভোগান্তি আমার হয়েছে এখানে। তবে কি মনে হচ্ছে এখন যে আপনি? এখনো আমার কাছে ভালো লাগতেছে, এটা আমি যতক্ষণ কমপ্লিট না করব যে এটা কি হবে সেটা বলতে পারবো না, কিন্তু আমার কাছে এখনো ভালো লাগতেছে যে আমি একটা কাজ করতে যাচ্ছি যেটা হয়তোবা আল্লাহ চাইতে সফল হব। দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে আমি এটা বলবো যে আপনারা বুঝে শুনে করার আর কি, যে এটা মন চাইলে কেউ স্টার্ট না করাটাই ভালো, ভালো করে শিখে, তার ভালো করে শিখে এটা ঘেটে দেখে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে হলো সাইন্টিফিক ব্যাখ্যাটাই আমি দেখলাম যে সবচেয়ে বেশি এখানে, যে আসলে নাইট্রোজেনটা কি, কার্বনটা কি, নাইট্রিনটা কি, প্রোবায়োটিকটা কি জিনিস, এই জিনিসগুলো সম্পূর্ণ ক্লিয়ার না হয়ে সাধারণ লোক এটা না করাটাই সবচেয়ে বেটার। একটা ট্যাঙ্কি সেট আপ করার জন্য সাধারণ একজন মিস্ত্রি পারবে, কিন্তু ওটার ক্যালকুলেশনটা, ক্যালকুলেশনগুলো, যে 0.5 মিলিগ্রাম পার এক লিটারে এটা দিতে হবে, ওটা দিতে হবে, আবার মাছের চেহারা দেখে বুঝতে হবে যে এটা হয়েছে ওটা হয়েছে, আসলে এটা সাধারণ একজন লোকের দ্বারা সম্ভব না, কখনোই সম্ভব। তবে আমি খুব চেষ্টা করতেছি, আর এটা আমার যে কোনো ব্যাপার নিয়ে একটা কৌতূহল যে আমি যেটার মধ্যে একবার মন দেই সেটার একবারে মানে সবকিছু দেখার চেষ্টা করি, খুব সময় দেই আমি ওখানে। এই ব্যাপারটা যারা নতুন যারা করবে তাদেরকেও আমি বলবো যে আপনার কাজের ফাঁকে ফাঁকে আপনি করেন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে পর্যাপ্ত পরিমাণ, চেষ্টার বিকল্প কোনো কিছু নাই। এখানে যদি স্বাভাবিক মনে করে যে এখানে পানি আর হলো টেরফিলিং দিয়ে পানি দিয়ে মাছ ছেড়ে দিলাম আর মাছ হয়ে যাবে, এটা আসলে একটা কঠিন কথা, এটা আমার কাছে মনে হচ্ছে না। এগুলো মিক্সড করে সব কিছু যে সাইন্টিফিক পদ্ধতিতে এখানে দেওয়া আর সেই মাছ বড় হবে তিন মাসে এতটুকু থেকে এতটুকু হবে, এটা একটু কঠিন। যদিও হচ্ছে, হয় না বলে না, সাকসেস হচ্ছে অনেকে, আমিও দেখতেছি ইউটিউবে সাকসেস হচ্ছে, কিন্তু আসলে ওই মূল জায়গাটা থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, মূল জায়গাটা থেকে আমরা আর কি ইয়ে করতে হবে সবাইকে, তো এটাই আর কি আমার কথা যে যারাই শুরু করুক এটাকে বুঝে শুনে করতে হবে। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে হচ্ছে দেখে শুনে বুঝে বায়োফ্লোকে এগিয়ে আসবেন, ভাইও বলল এই কথাই। এবং প্রোডাক্ট ক্ষেত্রে আমরা তো হোম ডেলিভারি দিই, হোম ডেলিভারি বলতে এরকম কুরিয়ার সার্ভিস থেকে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নিতে পারবেন, এবং এটা আমরা নিজেরাই এসেছি এই কারণে দেখতেও এসেছি এবং তার প্রজেক্টটা ঘুরে দেখতে এসেছি। তো যেহেতু এরকম উদ্যোগ তৈরি হচ্ছে সব জায়গায়, তো আপনারা যে কোনো প্রোডাক্ট বায়োফ্লোকে আমাদের কৃষি বাজার থেকে নিতে পারবেন। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।